সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কাঁঠালতলা কেরানীগঞ্জ, রয়েছে মা ডেয়ারি ফার্ম। এই মা ডেয়ারি ফার্মের দর্শক একটি গরু দিয়ে শুরু করলেন। আসলে একটি গরু থেকে আজ তার এই খামার ভরা গরু রয়েছে। আমরা শুনবো এই খামারে কে কে গনে এলো গরুগুলো পালন করতে গিয়ে, এবং মা বাবা ভাই বোন সবাই মিলে আসলে ছেলের বউ কোন তোকে গরু পালনে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা চলুন দর্শক কথা বলি সোনিয়া আপুর সাথে। এই সোনিয়া আপু কীভাবে গরুগুলো পালনে একটুখানি সহযোগিতা করেন, চলুন দর্শক কথা বলি সোনিয়া আপুর সাথে। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বোন, আপনাদের গরু কয়টা গরু দিয়ে আপনারা শুরু করেন এই খামারটি মা ডেয়ারি ফার্মে? প্রথমে একটা দিয়ে শুরু করছি। প্রথমে একটা দিয়ে শুরু করছেন। এরপরে এখন আপনাদের খামারে কয়টা গরু রয়েছে? এখন আছে 18-20টার মতো। 18-20টার মতন রয়েছে। এই যে প্রথম শুরু থেকে যে আপনারা গরু পালন করতেছেন, যে 18-20টা হলো আপনি বলতেছেন, তো আপনারা কি বাইরের থেকে পরে একটা গরু পরে আবার ক্রয় করেছেন? জি না। তো ওই গরু থেকে আপনাদের খামারে এতগুলো গরু? ষাঁড় গরুর মতন দেখতে আসলে আপনার এই গাভীটা, আসলে এটা কোন জাতের একটু বলবেন? দুইটা দিয়েছে। এটার যে বাচ্চাটা দিয়েছে সেটা বাচ্চাটা কোনটা? মানে ষাঁড় গরুর মতনই দেখতে আবার হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাই, এটার বয়সটা কেমন হবে? জি, ভালো জাতের দেখে বিক্রি করবেন না? তো ভালো জাতের গুলা যদি সবাই দেখে দেয়, তাহলে যারা নতুন খামারই হবে, যারা খামার করতে চায়, তাদের কি অবস্থানটা হবে? তারা তো ভালো গাভী পাবে না। আমাদেরকে একটু আপনাদের আরো গাভী রয়েছে, আমরা একটু সেই গাভী গুলো একটু দেখি। আমরা দর্শক মানে সোনিয়াপা আসলে তার স্বামীর পাশাপাশি কিভাবে গরুগুলো পালন করছে সেই বিষয়গুলো কিন্তু জানানোর মানে আমাদের লক্ষ্য মূল। বোন, আমাদেরকে আর একটা বিষয় জানাবেন, আসলে এই যে বোবা প্রাণী পালন করতে গিয়ে অনেকে কিন্তু নাচছে, এবারে কথা বলে যে মানে এলো গোবরের গন্ধ, গোয়াল ঘরে যাব, এই বিষয়টা আপনি আসলে কিভাবে শিখলেন, কোথা থেকে গরু পালনটা শিখলেন? শিখছি, আমি যেটা ছোট ছিলাম সেটা আমার মা একটা বাছুর কিনে এনে পালছিল, ওইখান থেকে আমি ওইটার এক গোসল করাতাম, ঘাস করাতাম, ঘাস কাটা শখের বিষয় আর কি। আমিও ওইটা আমি লেখাপড়ার সাথে সাথে আমি আমার মামুর সাথে কাজ করে দিতাম, ওইখান থেকে আমার অভিজ্ঞতা জানা আছে, তাই আমি এসে আমার স্বামীর সাথে কিছু কাজ করে দিই, আমি তো জানি। মানে আপনার বাবার বাড়ি থেকে কিন্তু আপনি শিখে আসছেন। আপনার বাপ চাচারা কি মানে গরু পালন করত? আমার, হ্যাঁ, আমার একটা দাদা ছিল, ওর গরু খামার আছে, ও সেখান থেকে আপনার শিখা। তো এই বাড়িতে যখন প্রথমে আপনার মানে হলো গরু পালনে মানে গরু পালন করতে হবে, বউয়ে আসছেন মানে সেখানে তো আপনার চিন্তা ভাবনা অন্যরকম ছিল, আপনি কখনো খামারে এসে গরু পালন করতে হবে কখনো চিন্তা করতেন? না না, ওটা আমি চিন্তা করিনি। পড়াশোনা করেছেন কতটুকু? একটু 8 পর্যন্ত পড়ছি, পরে গিয়ে গেছে। 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, তখনই বিয়ে করে ফেলছেন। তো আপনার ছেলে মেয়ে মানে হলো ভাই বোন কয়জন আপনার মা? আমরা দুই বোন এক ভাই। আপনারা ভাই বোন কয়জন? আমরা দুই বোন এক ভাই। দুই বোন এক ভাই। তো এই দুই বোন এক ভাইয়ের মধ্যে আপনি কি বড়? না না, মাঝের আমার বড় বোন, আমার ছোট ভাই। তো বড় বোনও কি সেই মানে এলো যেখানে বিয়ে হয়েছে তার বাড়িতে কি গরু আছে? না না, ওর বাবা সেই গরু নেই, ওর আবার আমার বড় বোন আবার এসব করতে পারে না, ওরা জানে না, ওরা যায় না বলে। আমি আমার আম্মুর সাথে আর কি যাইতাম। আপনাদের বাড়িতে যখন আপনার বোন বেড়াতে আসে, তখন আপনাদের গরুর গোয়াল ঘরে যখন আপনার বোন আসে, তখন কি বলে? কি বলবো, বলছে যে তুই এরকম করতে পারো ভালো, আমি তো করতে পারি না, আমি যাইতে পারি না, তুই করতে পারো সেটা ভালো।
ঘরের বউ যদি মানে এলো স্বামীর পাশাপাশি যদি মানে এলো খামার বলুন যে কোনো কাজে সহযোগিতা করে, তাহলে সেই সংসারের উন্নয়ন করা সম্ভব কিনা? হ্যাঁ, ওই সংসার তো করতে পারা সম্ভব কি? এখন আমার স্বামীরা বলতেছে, আমিও বলতেছি ওর কাজটা একটু বেশি হইতাছে, আমিও ডেকশন করতেছি, খেয়াল রাখতেছি, আসি, এটা ভালো না? এই যে আপনার গরুগুলো পালন করতেছেন, এই বোবা প্রাণী, ওরা কখন খাবার খেতে চায় বা খেতে চায় না, আর তখন মানে কিভাবে বুঝেন যে মানে ও খাবার চাচ্ছে, কি কারণে একটু বলতে পারেন কি আপনি? প্রথমে যেমন আমরা যখন ছোট ছিলাম, আমার বাপ মারা তো বুঝছে, তেমন তো আমরা অর্ধেক সময় খিদে লেগে হয় তো কান্দা করে খাওয়ায়, কান্দের পরে এলা গাছ দিই, আমি তো জানি কিভাবে আর কোন সময় কখন খিদে লাগে। তো কয়বার গরুগুলাকে গোসল করান, কয়বার? সকাল বিকাল দুইবার। দুইবার গোসল করান? জি, সকাল একবার আর বিকাল একবার। বিকাল একবার। তো আপনি যখন আপনার স্বামীর পাশাপাশি এসে আপনার খামারে মানে এলো সহযোগিতা করেন, এতে মানে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কেমন জানে? ভালো, সবাই আমার সাপোর্ট জানে, ভালোই জানে, সবাই ভালো জানে। মানে অনেক সময় দেখা গেছে যে মানে বউকে ছেড়ে স্বামী চলে যায়, মানে লো দেখতে পারে না, আপনার স্বামী আসলে সেই দিক থেকে কেমন? না, আমার স্বামী সেই দিক থেকে ভালো, আমার স্বামী খুবই ভালোবাসে, ভালোই, মানে যথেষ্ট আপনার সাপোর্ট করে। জি, এই যে আপনি তো একজন সুন্দরী নারী, এক কথা বলা যায় যে একজন মানে নারী হয়ে অনেক সময় মানে নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে, যে আমি গরুর খামারে গিয়ে সেই ময়লা আবর্জনার মধ্যে নিজের শরীরে এত গন্ধ লাগবে, বা পাশের লোকজন আমাকে গরু পালন করি সেই ধরনের কথা বলতে পারে, সেই কারণে অনেক সময় দেখা গেছে যে খামারের বগুলো আসার দূরের কথা, অনেক দূর থেকেই চলে যেতে চায়, এটা সত্য কিনা? না, মানুষের যেটা যা বলুক, মানুষের দাদা আমার কান দিতে ইচ্ছে নেই, আমারটা আমি কি করবো, এটা আমারটা আমার বিষয়, মানুষ হয়ে বলবো, বলুক, সমস্যা নেই। কখনো চিন্তা করেছেন যে আপনি বিয়ে করে গরু পালন করবেন? না, আগে তো এটা ছিল না, আস্তে আস্তে আমার আগেও কিছু অভিজ্ঞতা আসলো, তো প্রথমে তো বিয়ের প্রথম প্রথম তো আসি নাই, গা পরে আস্তে আস্তে পুরান হয়েছি, পরে লাইছি। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার একটা মেয়ে আছে। একটা মেয়ে রয়েছে। তো এই যে আপনার গরুগুলো মানে কি যে আপনি যেভাবে পালনগুলো করতেছেন, পাশাপাশি আপনার স্বামী রয়েছে, আপনার শ্বশুর রয়েছে, তাদের পাশে যে আপনি গরুগুলো পালন করতে গিয়ে যে টাকাটা আয় উন্নতি হচ্ছে, এটা কি আপনাদেরই লাভ নাকি শুধুমাত্র আপনার স্বামীর লাভ বা আপনার শ্বশুরের লাভ? না, সবারই লাভ। আপনার স্বামীরা কয় ভাই? ওরা তিন ভাই। তিন ভাই? তিন ভাই কি গরুর খামারে সময় দেয়? না না, বর্তমানে এতদিন ছিল তিন ভাই আর কি, অনেক দুইজন আছে, একজন আবার মুদি দোকান দিছে মাঝে, ওটা একজন দোকান দিয়েছে, মানে একজন মানিলো ব্যবসায়ীতে চলে গেছে আর দুই ভাই মানিলো সময় দিচ্ছে এলো খামারে। তো আমাদেরকে আরেকটা বিষয় বলবেন, জানেন যে এই খামার করা মানিলো স্বপ্নটা মানে আসলে যদি প্রতিটা নারী আসলে খামার করে যদি সহযোগিতা করে সংসারের পাশাপাশি, সেই সুবাদে সংসারের উন্নয়ন করা সম্ভব কিনা? জি, উন্নতি করা সম্ভব। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, কি স্বপ্নটা রয়েছে কি মানে অদূর ভবিষ্যতে, কারণ তো কারোরই বাবা মা বেঁচে থাকবে না, কেউ দুনিয়াতে চিরস্থায়ী না, কেউ আসবে কেউ চলে যাবে, এইটাই তো দুনিয়ার নিয়ম। তো আপনি আমাদেরকে বলবেন যে আপনার জীবনের লক্ষ্যটা কি, আপনার স্বামীর পাশাপাশি আপনার অদূর ভবিষ্যতে কি চিন্তা ভাবনা রয়েছে? চিন্তাভাবনা আছে যে যে খামারটা দিছে এটা আরো বড় হবে, আরো আরো বড় করে দিমু খামার, মানে খামারটাকে আর একটু বড় করবে, আরো বড় করুন এই খামারটা, মানে বড় করার স্বপ্নটা। মানে আসলে আপনাদের কোনো লোন রয়েছে কিনা এই খামার থেকে, মানে যে অনেক সময় এনজিও থেকে লোন নেয়, অনেক সময় মানে সরকারি লোন নেয়, আপনাদের কোনো লোন রয়েছে কিনা? এনজিও থেকে কত টাকা লোন আছে? 10 লক্ষ টাকা আছে। 10 লক্ষ টাকা? তো আপনার সরকারি লোন তো পারতেছেন মানে এলা আরো কম সুদে, এনজিও তো অনেক বেশি সুদে থাকে, এটা কি আপনাদের নিজস্ব জায়গা না? জি। এই খামারটা নিজস্ব জায়গা? জি, নিজস্ব জায়গা। তো নিজস্ব জায়গা থেকে তো আপনারা লোন পাবেন, আপনাদের খামার নিজস্ব জায়গায় রয়েছে, সেই সুবাদে তো মানুষের অনেকে শহর কেন্দ্রিক গরু পালন করেন ভাড়া জায়গায়, সেই সুবাদে নিজের জায়গা না থাকার কারণে লোন পায় না, আপনাদের তো নিজস্ব জায়গা, সেই সুবাদে তো আপনারা লোন পাবেন। জি, আগে এটা তো বুঝিনি, কে এখন বুঝছি, মানে এটা আগে পরিশোধ হোক শেষ হোক, পরে পরিকল্পনা আছে যে ওই লোন লোন সরকারি লোন। ধন্যবাদ বোন। দর্শক, আপনারা শুনলেন মা ডেয়ারি ফার্মের যে কর্ণধার রয়েছেন, যারা মানে দায়িত্বে রয়েছেন, সোনিয়া আপু আসলে তার স্বামীর পাশাপাশি শ্বশুরের পাশাপাশি গরু পালন করতেছেন, আর কন্টিনিউ যে গরুগুলোকে পালন করতে গিয়ে সহযোগিতা করে করে যাচ্ছেন। আর এভাবে দর্শক একটা জিনিস আপনারা চিন্তা করেন যে তার খামারে একটি সার গরুর মতন দেখতে, কিন্তু আসলে গাভী, সেটা কিন্তু সার না, ইতির ভাগ্যরাজের মতন দেখতে। দর্শক আপনারা একটুখানি দেখলে বুঝতে পারবেন যে এই গাভীটা দেখতে
মানে ইতির ভাগ্য রাজের মতো দেখতে। আমরা আপনাদেরকে একটু মানে দেখাই দর্শক এই গাভিটাকে। এই যে দেখো, যে কেউ লোক দেখলে বলবে যে ইতির এটা ভাগ্য রাজ। এই যে দেখো, এটা গাভি তো নয় মানে ষাঁড় গরুর মতন দেখতে। আর এই গাভিটারই মানে বাচ্চা হয়েছে ঠিক ষাঁড় বাচ্চার মতন দেখতে। আসলে প্রতিটা খামারই চায় যে ভালো জাতের, ভালো মানে এলো পার্সেন্টেজের, মানে এলো ষাঁড় গরু হোক আর মানে এলো বকলা হোক, তখন কিন্তু তারা সেটা বিক্রি করে না, তারা খামারের জন্য রেখে দেয়। এটাই কিন্তু প্রতিটা খামারই বৈশিষ্ট্য। আর আসলে অনেকেই চিন্তা করেন যে মানে এলো নিজের খামার থেকে মানে এলো মানে বাচ্চা যেটা এভাবে খামারটা বড় হবে, কিন্তু এই পরিধিটা এলো মা ডেরি ফার্মের একমাত্র লক্ষ্য রয়েছে। আমরা এই সোনিয়াপুর কাছ থেকে বিস্তারিত জানতে পেলাম। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।